এবারে অনায়াসে প্রজেক্টের কথায় আসা যায়। আমি অল্টো প্রজেক্টের ব্যাপারে বলছিলাম। অল্টো গাড়ির বেশে রাজা সলোমনের খনি? হ্যাঁ, তা অবশ্য সত্যি। আমার বিশ্বাস জডিয়াক এই প্রজেক্টটা পেলে খুবই লাভবান হবে। অফকোর্স লাভবান তো হবেই, এতটাই লাভ করবে হয়তো ভবিষ্যতে লাভ করার ইচ্ছেটাই চলে যাবে। না তা না, বরং আমার মনে হয় উল্টোটাই হবে, আরো লাভ করার ইচ্ছে হবে। এনিওয়ে আমি সম্ভবত এই প্রজেক্টটা জোডিয়াককে এনে দিতে পারি, আর যদি এনে দিতে পারি তাহলে আমি চাইবো এটার সঙ্গে যুক্ত থাকতে। অ্যান্ড আই অপারেট অ্যাজ নিও পার্ল। জোডিয়াকের হয়ে নয়? জোডিয়াকের হয়েও নয়, পার্লের হয়েও নয়, অ্যাজ নিও পার্ল। ওয়েল ওয়ান সেকেন্ড। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যাঁ বলো। কামন, তুমি এর জন্য আমাকে ফোন করছো? টেক ইউর ওন ডিসিশন অ্যান্ড গো অ্যাহেড। শোনো, আমি যাকে বিশ্বাস করি তাকে বিশ্বাস করি। ইয়েস, দ্য হুম আই এম ট্রাস্ট, আই ট্রাস্ট ফর দ্য লাইফ টাইম। ওকে, হ্যাঁ ক্যারি অন। রাইট, আপনার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগছে। এটা কি শুধু ভালো লাগাতেই আটকে যাবে, নাকি জডিয়াকে সাহায্য আমি পাবো? ওয়েল আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আমি পাবো। তবে আপনার মতো একজন কনফিডেন্ট মানুষ ভুল করবে এটা ভাবলেন কি করে? থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা কথা, যতদিন না আমরা প্রজেক্টটা হাতে পাচ্ছি ততদিন আমাদের এই এগ্রিমেন্টটা আর কেউ জানতে পারবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমিও সেটাই চাই। ওয়েল, তাহলে ততদিন আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা সব এখানেই হতে, মানে আমার বাড়িতে। হোম সুইট হোম। ঘর থেকে যে কাজ শুরু হয় সেটা সাকসেস করতে বাধ্য। এতদিন জানতাম অনলি চ্যারিটি বিগিনস এট হোম, বাট এখন দেখছি দেয়ার আর এক্সেপশনস। গুড লাক সোহিনী সিংহরায়। ওই সিংহরায়টা বাদ দিন, শুধু সোহিনী। আর আপনি আমাকে তুমি বললে আমার বেশি ভালো লাগবে। ওয়েল আমি না হয় সিংহরায়টা বাদ দিলাম, কিন্তু তুমি কি চট করে বাদ দিচ্ছ? প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে তুমি বলা মানে এতটা পার্সোনাল হওয়া ঠিক না। আই এম সরি। ইটস অল রাইট। সন্দীপ ডাক্তার। এ কি মুক্তা, তুমি একা একা ছাতে এলে কেন? একা কোথায়, এ তো তুমি আছো। তো তুমি জানলে কি করে যে আমি ছাতে আছি? বলবো না। বলবে না কেন? বলবে না, তুমি বকবে। না আমি বকব না। বকবে না? এবার বলো তুমি কেন ছাতে এলে। ডাক্তার কাকা না মিনতি দিকে বলছিল তুমি ছাতে আছো। আচ্ছা, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। হ্যাঁ, খুব অন্যায় করেছো। চলো নিচে চলো। না এখন নিচে যাব না। চলো নিচে চলো। না আমি নিচে যাব না। মুক্তা, মুক্তা জেদ করে না। আমি যাব না নিচে, আমি যাব না, আমি থাকবো, আমি তোমার সঙ্গে ছাতে থাকবো, আমি যাব না। ঠিক আছে, তোমায় যেতে হবে না। কি করছো মুক্তা? পড়ে যাবে, ভর্তিকো হয়ে যাবে, মাথা ঘুরে যাবে। মুক্তা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে এরকমই করে যাও, আমি তাহলে চললো। কি হলো মুক্তা? মুক্তা কিছু হয়নি। কি হচ্ছে কি মুক্তা? এটা তুমি যাবে না, বলো যাবে না। ঠিক আছে যাবো না। ঠিক 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 যাবে না। আচ্ছা মুক্তা, তুমি দেখো দুষ্টুমি করছো কেন?
নিচে চলো, ডাক্তার আঙ্কেল চিন্তা করবে, চলো। আমাকে একটা জিনিস দেবে? কি? টিপ। টিপ? টিপ দাও না। আমি তো টিপ পরি না। ও, তুমি কেন পরবে? আমি টিপ পরব। একটা এরকম বড় লাল টিপ দাও না। ঠিক আছে, কিনে দেবো, চলো। সিঁদুর কিনে দেবে? সিঁদুর? হ্যাঁ। সিঁদুর নিয়ে কি করবে? দেখো না তুমি মিনতি দিকে, ও টিপ পরে, সিঁদুর পরে, আমিও পরব। মিনতিদির বিয়ে হয়ে গেছে তাই পর। হুম, চল। বিয়ে কি? বিয়ে? বিয়ে হচ্ছে পরে বলবো, এখন চলো, ডাক্তারকে চিন্তা করবে, কাম অন, চলো। না, আমাকে বলো আমাকে টিপ সিঁদুর কিনে দেবে। দেবো তো। ঠিক। হুম, ঠিক, চল। নীল সিঁদুর হয়? নীল সিঁদুর না, হয় না। সাদা সিঁদুর? না। আর তুমি কিচ্ছু জানো না, সব হয়। সব হয়? হ্যাঁ, তাহলে সব হয়, সব হয়, চল। আছে, আমি তো বারান্দাতেই ছিলাম। জানি, ডাকলি না কেন? দেখলাম তুই গভীর চিন্তায় মগ্ন, তাই আর বিরক্ত করলাম না। দাঁড়িয়ে কেন, বস। অদিতি, রাহুল তোর সঙ্গে যোগাযোগ করেছে? না, ও তো বাইরে গেছে। সেটা আমি জানি, ওখান থেকে যোগাযোগ করেনি? না, করেনি, হয়তো সময় পাচ্ছে না। এই হে, বাদ দে, তোর কি খবর বল? কি হলো, হাসছিস যে? আমরা এমনভাবে কথা বলছি মনে হচ্ছে আমি দিল্লিতে থাকি আর তুই হনুলুলু। কতদিন পর আমরা এরকম হেসে কথা বলছি, তাই না? আমরা সবাই কিরকম হয়ে গেলাম? কেন, আফসোস হচ্ছে? না, পুরোটাই ডেস্টিনি। দেখ সৈনি, তোর ডেস্টিনির জন্য তুই দায়ী নস। আর কাকে দায়ী করবো বল? অবশ্য আশপাশের সিচুয়েশনটা ম্যাটার করে, ইট ম্যাটার্স আ লট। যুদ্ধ, যুদ্ধ মাই ফ্রেন্ড, যুদ্ধ। জানিস, আমরা না প্রত্যেকে আমাদের সামনে একটা গোল ঠিক করি আর সেটাকে অ্যাচিভ করার জন্য যুদ্ধে নেমে পড়ি। গোলটা অ্যাচিভ করার পর কি করবি ভেবে দেখেছিস? কি আবার? আবার নতুন চাহিদা, নতুন স্বপ্ন। তারপর? তারপর, তারপর আবার যুদ্ধ। অ্যান্ড দিস উইল কন্টিনিউ টিল দ্য ডে উই ডাই মাই ফ্রেন্ড। মনে হচ্ছে প্লেটো আর অ্যারিস্টটল দুজন মিলে আড্ডা মারছে। আচ্ছা সৈনি, কখনো ভেবে দেখেছিস যুদ্ধে হেরে গেলে কি করবি? ইভেন ইফ আই লুজ দ্য ওয়ার, আই উইন দ্য ব্যাটল। যে সৈনিক ময়দান ছেড়ে পালিয়ে যায় তার যুদ্ধ করার কোনো অধিকারই নেই। হার জিত তো পরের কথা, আমি ময়দানে থাকতে চাই। That's why I admire you so much, Shohini. জানিস, সবসময় জেনে রাখবি যে যুদ্ধেতে দম থাকাটাই সবচেয়ে আসল। তুইও তো লড়াই করছিস অদিতি। হ্যাঁ, লড়াই করছি, কিন্তু আমার লড়াইটা, আমার লড়াইটা ভীষণ কনভেনশনাল রে। দেখ সৈনি, যে কোনো মা তার তার সন্তানকে বাঁচানোর জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে, কিন্তু তুই, তোর লড়াইটা তো একটা কমপ্লিটলি অন্য জায়গায় রে। তুই তোর নিজের আইডেন্টিটির জন্য লড়ছিস সৈনি, অ্যান্ড দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট ইট, দ্য চ্যালেঞ্জ। এটাই আমার ভীষণ ভালো লাগে। তবু মাঝে মাঝে ওই কনভেনশনাল জায়গাটা দিয়ে থাকতে ইচ্ছে করে। খুব মিস করি অদিতি, মাতৃত্বের অভাবটা বড্ড কষ্ট দেয়। কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে। কফি খাবি? কি কফি খাবি এত রাতে? কেন, আগে খেতাম না?
সেদিন অটোর পেছনে একটা লেখা পড়লাম জানিস, আগের মতো মজা নেই। দারুণ ভালো লাগলো, আগের মতো মজা নেই। অতীত সততই মধুর রে। খা না একটু কফি। না রে সোনা, এত রাতে আর কফি খাবো না। কফি খেলে ঘুমটা কমপ্লিটলি কেটে যাবে। কাল সকাল 7:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। ওকে, অ্যাজ ইউ উইশ। চলি রে। ও মা, 12:15 বাজে, শুতে শুতে 12:30। গুড নাইট, বাই। শোন না, আবার আসবি তো আড্ডা দিতে? এখন মনে হচ্ছে ঘন ঘন আড্ডা দিতে আসতে হবে। তুই বলছিলি না আমরা সকলে একা একা যুদ্ধ করি, যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেলে কোথাও না কোথাও এসে তো হাঁপটা ছাড়তেই হবে। দিস ইজ কল্ড টেলিপ্যাথি অফ লোনলিনেস। টেলিপ্যাথি অফ লোনলিনেস, বাহ, দারুণ বললি তো। এনিওয়ে চলি রে, গুড নাইট। গুড নাইট। এই শৈনি, শোন না, আবার আসবি তো? তুই তখন থেকে এমন আসবি আসবি করছিস, মনে হচ্ছে তুই আর আমি যেন পাশের বাড়িতে থাকি। থাকি তো, বললি না দিল্লি আর হনুলুলু। গুড নাইট। গুড নাইট। সরি শোয়নি, এক্সট্রিমলি সরি, আই এম লিটল লেট। না না, ঠিক আছে। এখন বলো, অল্টো মানে রাজা সলোমনের খনির আমরা কতটা কাছাকাছি আসতে পেরেছি? অনেকটাই কাছাকাছি এসে গেছি। এতদিন পর মিস্টার বাত্রা একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। গুড, ভেরি গুড। কিন্তু মিস্টার বাত্রা হয়তো ওরকম অ্যাপয়েন্টমেন্ট আরও অনেককেই দিয়েছেন, কারণ অল্টোর ওপর তো অনেকেই নজর। আসলে ওটা তো শুধু একটা গাড়ি নয়, ইটস এ ড্রিম, সাফল্যের স্বপ্ন, জয়ের স্বপ্ন। আর কেউ যেটা পেল না সেটা আমি পেলাম, খনিটা আমার হয়ে গেল। ইটস এ গ্রেট ফিলিং সোহিনী। আর এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে আমার ভবিষ্যৎ। নিও পার্ল হবে কি হবে না পুরোটাই তো ডিসাইড করে দেবে এই প্রজেক্টটা। নিশ্চয়ই হবে, নিও পার্ল নিশ্চয়ই হবে। তোমার মতো একটা কনফিডেন্ট মেয়ের স্বপ্ন ভেঙে যেতে পারে না। তবু আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। কি ব্যাপার যোধাজিৎ, ব্রেকফাস্টের টেবিলে ফেলে রেখে চলে এলে কেন? না না, ফেলে রেখে আসবো কেন, যতটা পেরেছি খেয়েছি। টেবিলে ওয়েস্ট করবে? আচ্ছা, অতটা দিলে খাওয়া যায় বলো তো? তোমার ঠিক যতটা প্রয়োজন আমি কিন্তু ততটাই দিয়েছি। ওর চেয়ে কম খেলে তোমার শরীর টিকবে না। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ফেলে রেখে ঠাকুর ঘরে চলে যাওয়াটা আমার মোটেই উচিত হয়নি। না না, আমি সোহিনী, সোহিনী সিংহ রায়। সিংহ রায় মানে পার্ল গ্রুপ? হ্যাঁ, সিংহ রায় মানে পার্ল গ্রুপ, কিন্তু আমি পার্ল গ্রুপে বিলং করি না। ও সরি, আমার তো সিংহ রায়টা বাদ দেওয়ার কথা ছিল। কেন বাদ দেওয়ার কথা ছিল? কেন মল্লিকা, এটা আমাদের বিজনেস ম্যাটার। ও, ইটস নান অফ মাই বিজনেস, তাই তো? না না, কি আশ্চর্য, এটাও তো আশ্চর্যের যে তুমি এতক্ষণ ধরে সোহিনীর সঙ্গে আমার আলাপটা করিয়ে দিচ্ছ না। সোহিনী আমার বড় ছেলে সোমু। হ্যালো। হ্যালো, আপনি কখনো দর্জি মানে এমন কোনো দর্জি দেখেছেন যে নিজের হাতেই সুন্দর করে একটা জামা তৈরি করে তারপরে আবার নিজের হাতেই সেটাকে কেটে ফেলে? না সরি, মানে আসলে আমার এত দর্জির সঙ্গে আলাপ নেই। আছে আছে, আপনার আলাপ আছে, আপনি জানেন না আমার আমার বাবাকেই দেখুন না, কত আদর করে সুন্দর করে আমার একটা নাম রেখেছিল, সমারোহ। আবার সেটাকে কেটে ছেটে ছোট করে দিয়েছে, হয়ে গেছে সমু।
সোমু নামটা তো সুইট। সুইট আপনাকে আমা আমাকে সুইট লাগলো? আপনাকে নয়, আপনার নামটা। আমি না সোমু। আবার মল্লিকা, তোমার ছেলে সম্ভবত বুঝতে পারছে না যে এখানে আমরা কাজের কথা বলছিলাম। হ্যাঁ আমি তো অকাজের, তাই তো। আর একটা কথা নয়, তোমার বাবার যা বলার তিনি বলে দিয়েছেন। সোহিনী, পরে আমাদের ভালো করে আলাপ হবে, চলো আমি ভেতরে যাব। I'm sorry. নানা আপনি সরি হবেন কেন, ইটস অল রাইট। আমরা কি কি যেন আলোচনা করছিলাম? অল্টো প্রজেক্ট। তুমি মিস্টার বাত্রার সঙ্গে কবে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছো? বুধবার। আচ্ছা তার আগে কিন্তু আমাদের প্রজেক্ট রিপোর্টটা রিভাইজ করে নিতে হবে। রাইট, এবং ওই রিভাইজড ভার্সনটা এমন হতে হবে যাতে অল্টো আমাদের হাতে আপেলের মতো টপ করে এসে পড়ে।